বন্ধুরা, আমরা পৃথিবীতে বিভিন্ন ধরনের গাছ দেখে থাকি। তাদের মধ্যে কিছু গাছ আমাদের উপকার করে, আবার এমন কিছু গাছ আছে আমাদের ক্ষতি করে। তো সে সকল গাছের বাইরেও এমন ধরনের গাছ আছে যারা কিনা মাংসক্ষেকো গাছ। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে আমরা এমন কিছু গাছের সম্পর্কে আলোচনা করব যারা মাংস খেতে ভালোবাসে। তো বেশি সময় নষ্ট না করে চলে যাব আজকের পর্বে। নাম্বার ওয়ান, ওয়াটার উইল প্ল্যান্ট। বন্ধুরা, বর্তমানে প্রায় এই জলজ উদ্ভিদ খুবই দুর্লভ। ঘন জঙ্গলে স্থির জলে এই উদ্ভিদের দেখা মেলে। এটির কোনো শিকড় না থাকায় জলের ছোট ছোট জীবগুলিকে শিকার করে বেঁচে থাকে। এটি একমাত্র শিকারী উদ্ভিদ যেটি শিকার ধরার জন্য বেলুন আকারের ফাঁদ ব্যবহার করে। এই উদ্ভিদটি ছোট ছোট জীবগুলিকে নিজের কাছে আকর্ষণ করে। যখন জীবগুলি উদ্ভিদের নাগালে আসে, তখন উদ্ভিদের বেলুনের মতো মুখগুলি খুলে যায় এবং জীবটিকে বেলুনের মতো অংশতে ঢুকিয়ে নেয় এবং সেখানে আটকে যাওয়া জীবগুলিকে আস্তে আস্তে তাদের শরীরের সমস্ত শক্তি শোষণ করে নেয়। এইভাবেই এরা জীব ধরে ধরে খায়। নাম্বার টু, ট্রপিক্যাল পিচার প্ল্যান্ট। এটি একটি মাংসাশী উদ্ভিদ। এই উদ্ভিদটি মেফেন্টিস নামেও পরিচিত। দক্ষিণ পূর্ব এশিয়া, ফিলিস্তিন, চীন, অস্ট্রেলিয়াতে এদের পাওয়া যায়। এই উদ্ভিদটি ইঁদুর, ব্যাঙ্ক এমনকি ছোট ছোট সাপকেও শিকার করে থাকে। এই উদ্ভিদটির প্রায় 150টি প্রজাতি রয়েছে। এদের দেহের গঠন কলসের মতো দেখতে বলে এদেরকে কলস উদ্ভিদও বলা হয়ে থাকে। এই উদ্ভিদের মূল ফাঁদ হলো এই কলস, যার মধ্যে মধু নিঃসৃত থাকে। এটার আকর্ষণে কীটপতঙ্গগুলি ওই তরলের মধ্যে পড়ে যায় এবং ওই তরলে পড়ে মারা যায়। ছোট প্রকারের উদ্ভিদগুলি সাধারণত এভাবে শিকার করে থাকে, তবে বড় বড় প্রজাতিগুলি পাখি এবং ইঁদুরদেরও শিকার করতে দেখা যায়। নাম্বার থ্রি, ভেনাস ফ্লাই ট্র্যাপ। মাংসাশী গাছগুলির মধ্যে সবচেয়ে ভয়ানক বলা হয় এই ভেনাস ফ্লাই ট্র্যাপকে। উদ্ভিদটি উত্তর এবং দক্ষিণ ক্যারোলিনার একটি ছোট্ট অঞ্চলে প্রকৃতিগতভাবেই পাওয়া যায়। এই গাছগুলির গোড়ার দিকে 1 ইঞ্চি লম্বা সবুজ পাতা জন্মায়। এই পাতাগুলি অনেকটা ঝিনুকের মতো। দুটি পাতার চারপাশে রয়েছে ছোট ছোট কাঁটা। এদের মনে হয় নিজস্ব ব্রেন আছে। এরা বস্তু এবং পোকার মধ্যে ফারাক বুঝতে পারে। এর পাতায় যখন কোনো পোকা বসে, তখন গাছটি প্রথম সংকেত পেয়েই পাতার কাঁটাগুলি দাঁড়িয়ে যায় এবং পাতা বন্ধ করার প্রস্তুতি নেয়। দ্বিতীয়ত, স্পর্শ পাওয়ার পর পাতা বন্ধ করে দেয়। এরপরে আটকে পড়া শিকারের উপর পাচন রস ছেড়ে দেয়, যার ফলে পোকার দেহকে গলিয়ে দেয়। এই উদ্ভিদের হজম কাজ সম্পূর্ণ করতে প্রায় 10 দিন সময় লেগে যায়। হজম হবার পর পাতাটি পুনরায় খুলে যায় এবং নতুন শিকারের অপেক্ষা করতে থাকে। নাম্বার ফোর, ড্রেসেরা প্ল্যান্ট। সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ফাঁদ ব্যবস্থার অধিকারী ড্রেসেরা উদ্ভিদগুলিকে সান্ডিও বলে ডাকা হয় এবং উদ্ভিদের 200টির মতো প্রজাতি রয়েছে। এই উদ্ভিদটির কাঠির মতো সরু অংশে মাথায় এক ধরনের আঠালো হজম সহায়ক এনজাইম জমে থাকে। দেখে মনে হয় কিছু বিন্দু বিন্দু শিশির জমে আছে। রোদে ঝকঝক করা এমন শিশির ভেজা উদ্ভিদ দেখে কারো মনে কোনো খারাপ সংকেত আসে না। এইরকম আশঙ্কা পোকামাকড়দের মনেও আসে না, তাই তারা এগিয়ে আসে এবং আটকা পড়ে যায়। পাতার পৃষ্ঠে আঠালো গ্রন্থি থাকে যা পোকামাকড়কে আটকে ফেলে, আর শিশিরের মতো দেখতে এনজাইমগুলো পোকামাকড়কে একেবারে হজম করে ফেলে। নাম্বার ৫, সারাসেনিয়া। সারাসেনিয়া নামক এই উদ্ভিদটি উত্তর এবং পূর্ব আমেরিকায় পাওয়া যায়। এই উদ্ভিদটির 10টি ভিন্ন ভিন্ন প্রজাতি রয়েছে। এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এদের নল আকৃতি পাতা ও পাতার মাথায় দাঁতের মতো গঠন। এসব উদ্ভিদ ঘ্রাণ, নেকটর রস ও বর্ণ দ্বারা কীটপতঙ্গকে নিজের দিকে আকৃষ্ট করে। পিচ্ছিল রস এবং শুষ্ক রোমের কারণে আর উড়ে যেতে পারে না। নলাকার পাতার ভিতরে হজমকারী এনজাইম সমৃদ্ধ তরল থাকে। এই তরলে দ্রবীভূত হয়ে শিকার ধীরে ধীরে হজম হয়ে যায়। এটাও লক্ষ্য করা যায় যে কীটপতঙ্গের উপর নেশা সৃষ্টিকারী এবং অবসকারী পদার্থও আছে। এই পদ্ধতিতেই শিকার করে এই সকল উদ্ভিদেরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই রাখা হলো। দেখা হবে অন্য একটি পর্বে। ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ।